কি যেন বলে আমি কি যেন বলে বলতেছি আচ্ছা বলো কাপড় গোছাইতেছো ও মার সাথে কথা বলতেছিলাম মার তো মন খারাপ মার হাতের অবস্থা দেখেন দেখি একটু দেখাও সবাইকে এই যে হাতের অবস্থা তো মার অবস্থা আসলে অনেক খারাপ মা বুঝতে পারে না শুনি না মারে খুশি করার লাগি আমরা সবাই বসছি এতক্ষণ আড্ডা মারতেছিলাম কে কিভাবে পড়ে গেছে কার কি এই সেই না আমরা অনেকই মারে মা কিন্তু হাত পইরা গিয়া ভাংছে তাই না হ্যাঁ পইরা গিয়া ভাঙে গেছে তবে আমরা চাইতেছিলাম যে মা যেতে ব্যথাটা ফিল না করে এটা আজকে করে দিছে এখন যাবে আবর না আবার ডক্টরের কাছে নিয়ে যাবে আবার ডক্টরের কাছে নিয়ে যাবে তারপরে এটা এটা মনে খুলে দিবে এটা প্লাস্টার করতে হবে এটা খুলে প্লাস্টার করবে এটা খুলে প্লাস্টার করবে তারপরে কয়েকদিন পরে খুলবে এটা ভবিষ্যৎ হ্যাঁ পরে খুলতে হবে তো এখনো যায়নি তো আমরা এতক্ষণ মার সাথে শেয়ার করতেছিলাম যে আমরাও তো এভাবে পড়ে গেছি তো ভাবলাম আপনাদের আপনারা অনেকেই দেখতে চাইছেন যে দেখি আন্টির হাতটা একটু দেখাবেন আন্টি কিভাবে পড়ে গেল তো বিষয় হলো যে এই কথায় কথায় আমরা ভাবলাম যে আমরাও তো একবার নেকবে পরছি তো ভাবি যে সবাই শেয়ার करू কে কিভাবে পরে গেছে তো সবাই পড়ছে সবাই আমার পড়া নিয়ে সবাই চিন্তা করে যে সবাই সাবধান করে দে আগে পড়িস না কিন্তু এই সাবধান করতে করতে মানুষ পড়া যায় কিন্তু আমি পড়ি না আমি কখনোই পড়ি না পড়তে পড়তে কি তুমি বড় হইছ ছোটবেলা পড়ছি কিন্তু বুঝার পরে তার পুর

হাসির না এবং মার একটু খুশি করানোর জন্যই কিন্তু আমরা পড়ছে তো মার একটা পড়ার ঘটনা এবার তো মার হাত ভেঙে গেছে মারলে এবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একেবারে এটা তো একদম মানে কি বলবো ক্ষতি হয়ে গেলো এক হিসাবে এই বয়সে কিন্তু মার ক্ষতি হওয়ার আগের একটা ঘটনা বলি যে আমরা যখন ছোট ছিলাম তো ছোট বলতে এই যে এদের বয়সের এদের চিকটু তানদের বয়সের হবে তো তানদের বয়সে আমি যখন আমি আমার আমার বড় ভাই আমার মেজু ভাই আমার চাস্ত ভাই তো এরা কি করছে এর বড় একটা ভাই আছে মানে এর বড় ভাই বিল্লাল তো এরা আমরা মাকে কানতো শুনি কান্দ না তাহলে কিন্তু এই ব্লগ করে কোনো মজাই পাবো না ও তো আমরা সবাই হলো খেলতেছিলাম যে দেশগ্রামে মাটি কাঁচা রাস্তা থাকে না কাঁচা রাস্তা কাঁচা রাস্তা হলো বৃষ্টি আসে বৃষ্টি আসলে কিন্তু পিস্ত পিস্তি খেলে তো আমরা বৃষ্টি আইতে আমরা স্লিপার বানাইছি কাটছি ওই রাস্তার মধ্যে বানাই ফেলছি মা এরকম এক খাইটা নিয়ে দৌড়ান দিছিল যে রাস্তা দিয়ে যদি হ্যাঁ হাটে পড়ে যাবো এক দৌড়ান দিছে যে এখানে কি খরচ তো সাকসেস হয়ে গেছি সাকসেস হয়ে গেছি তো এমন এক খাইটা নিয়ে দৌড়ান দিছে মা হাসি রাখতে পারবো না সে কি করছে মানে খাইটা নিয়ে এমন ভাবে পড়ছে এরকম করে রয়েছে এমন কইরা চাল কাটছো চাল কাটছে এরকম কইরা মানে মা এখান থেকে একদম আমাদের একটা কলের তোলা আছে মানে কলতলা বলতাম আমরা

বাসায় আসার আগে আমি রিক্সা উঠছি তো রিক্সা উঠার পর থেকে আমার মনে হইতেছিল যে একদম তুই ছিলি খুকি ছিল হ্যাঁ মানে আমার ছোট ভাইয়ের বউ ছিল রিক্সাটায় উঠছি পর থেকে আমার মনে হইতেছিল আমি পড়ে যাব ওঠার পর থেকে ওঠার পর থেকে মনে হইতেছি কি পড়ে যাবো আমি বারবার বলতেছি ভাইয়া মানে বারবারই বলতেছি তারে অলরেডি

ওইখান থেকে মানে রিক্সায় পড়ি নাই ঘটনা হয়েছে কি রিক্সা থেকে পড়ি নাই রিক্সার ভিতরেই ওইখান থেকে ওই যে আমি করে বসছি না মানে যেটা সাথে ব্রেকআপ দিয়ে বসছি ওইটার থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া যায় রিক্সা যে একটা এই যে ই থাকে কুকুর ঠানোর ওইটার উপরে বয়ে পড়ছি সিটে বসি নাই ওইটার উপরে বসে পড়ছি যার কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না পড়া যায় নাই যার কারণে মার মতো এরকম একটা ক্ষতি হয়ে গেছে আমার পিছনে একদম রিক্সার হুক আছে না এরকম বৈশা গেছিলো মানে ওরকম হয়ে গেছিল বুঝতে পারছি তো এ এরকম হয়েছে কিন্তু এটা পড়া হয় কিন্তু আর তাম যেটা বললো সেটা হলো কি যে একজোড়া জুতা কিনছিল আপনাদের ভাই ওই অভিশাপ্ত জুতাই আমার ফালাই দিছে যার কারণে পা ভেঙে গেছিলো পা মসকে গেছিল না এই পড়া আমার জীবনে ও ঘটনা ঘটনায় ও তারপরে আমি রিক্সা লাগার বলতেছি আপনাকে কইছিলাম এই আমি বললাম এত জোরে ব্রেক এত জোরে যা লাগাইলেন কে সে যা লাগাই দিছে আমার ব্রেক নাই আমার তো শুই না মাথা গু নষ্ট কি রে বাবা তোমার আমি কখন থেকে বলতেছি যে ভালো আস্তে চালাও তাও করতেছে না আমার বলতেছে ব্রেক নেই তারপর ঝরকা কীর্তন কইনে এমনি কি কমান রিক্সালা লাগে তার ঝরকা করাও যায় না তারপরে ও খুঁকে বসে বকাবকি করছে চলে আসছি কাহিনী না আমি একবার আজিমপুর বাস স্ট্যান্ড থেকে বনানি যাবো তারপর তোমার ভাইয়া বলবে হ্যাঁ আজিমপুর বাস স্ট্যান্ড থেকে বনানি যাবো তো বাসে উঠছি

পিছনে ধরে ঝুলে আছে কিন্তু আমি আর ওই ভিতরে উঠার ওই সাহসটা পাইনি মানে ওই আমি তো আর ওদের মতো এত চালু না তো আমি আর সাহসটা পাই না পিছন থেকে আর একটা গাড়ি মানে ওই জরুরি ঔষধ সরবরাহ আছে কভার প্যান্ট আছে ও হচ্ছে এত মোটা একটা ডান্ডা বের করছে বুঝছো ওই যে তোমার লাল হলুদ লাল হলুদ একটা ডান্ডা আছে না ইয়ে ই থাকে ওই যে স্কুলের স্যারদের কাছে থাকতে থাকে চিকন ওরকম মোটা একটা ডান্ডা বের করছে আমাদের বাড়ি বাড়িতে পিছন থেকে

কিন্তু আমার বলতেছি আমার আমার ধ্যান নাই না আমার ই হচ্ছে আমার আমি দৌড় দিব আমার যদি কেউ ধরে আমার মাইক দেয় আমি এই ভয়ে আরো দৌড় দিচ্ছি জুতার কি কোন জায়গায় কোনটা চলে গেছে এক পায়ারটা আছে আরেক পায়ারটা নাই অনেক দূর চলে আসছি বুঝছো অনেক দূর আসা এখন দেখেছি জায়গায় জায়গায় জ্বলতেছে পরে একটা ছেলে জিজ্ঞেস করলাম ভাই দেখো তোমার মাথাটা ফাটছে কিনা ভাই ব্লাডে আল্লাহ এই নিয়ে যদি আমি বাসায় যাই মা তো আমার এটার উপরে দিব মায়ের পরে কি করুন কি করুন পরে একটা ফার্মেসিতে গেলাম যা বললাম যে আঙ্কেল আমি এমন মন পড়ে গেছি আমার একটু হালকা পাতলা ই করে দেন হ্যাঁ পরে সে একটু তোমার মেডিসিন টেসিডিন দিয়া ই করে দিছে ক্লিন করে দিছে যাতে ইনফেকশন টিনফেকশন না হয় ক্লিন করে দেওয়ার পরে আমি পরে বাসায় এক মাস পর্যন্ত যাইনি ছোট মামার কারখানা ছিল বলছি মামা আমি তোমার এখানে থাকুম এখান থেকে পড়াশোনা করুন তোমার এখানে কাজ শিখুন হ্যাঁ আমি বাসায় যাবো না তুমি আমার লাগে খাওয়ান নিয়ে আসবো এক মাস পর্যন্ত যাই নাই বাসায় শুধু বাসা যেতাম খাওয়া দাওয়া করতাম আর গোসল করতে গোসল তো করতে পারতাম না পুরো পিট কিন্তু আমার ছিল গোসল করতে পারতাম না বাসায় গোসলখানা যায় তোমার মাথাটা ই করতাম

তো সাবিনুরের বিয়ের সময় আমি আগে চলে আসছি বাড়িতে ওদের বাড়িতে শ্বশুর বাড়িতে গেছি গা আর তুমি আর তোমার চাস্ত বোন মানে তানের আম্মু আর তানের চাস্ত খালা ওরা শপিং করে

মানে তানের আম্মুকে বলতেছে যে সাবধানে নামো সাবধানে যাবা কিন্তু আবার আমার যে আরেকটা শালিও ছিল চাস্তো শালি ওরে বলতেছে ওবার আবার পাতলা অনেক এই তানজিলার মতো সুখ না তো আমি বলছি এই সাবধানে কিন্তু পড়ে যাবা তো ওদের সাবধান করতে করতে চাইতে আমি লজ ঘাটে স্লিপ খেয়ে পড়ে গেলাম গা তাও কি দুইবার স্লিপ খেয়েছি এত পিসলা একবার স্লিপ খেয়েছে সাথে না সাথে নিয়ে তো কাহিনী এই যে লঞ্চ গাড়ি পরে গেলাম কাহিনী কথা বলতে স্কুলে তোমার উঠার সময় সিঁড়ি দিয়া উষ্ঠা মুস্টে খেয়ে পড়ো নেই অনেক সাবধানে উঠি জি আমি পড়ি না কখনোই

মানে পইড়া পইড়া গেছে এরা হাসতেছে আজ মানে করেন আরো তো পড়া পুরি আছে মনে হয় যে কেউ রাস্তায়ে পইড়া গেছে কেউ রাস্তায় পইড়া গেছে না এরকম কিছু পড়ার ঘটনা আছে কারো পড়ার অভিনয় আছে হ্যাঁ কেউ পড়ার অভিনয় আছে পড়া পড়ার নাটক শুরু করে দিয়েছে মানে শুরু করে দিয়েছে আমার আমার শুভ ভাগবতী আছে

তার হলো ছোট ছিল তো যে মরিয়মের একটু ছোট ছিল তো বাড়িওয়ালার ছেলেটা হইলো কি শুধু যেখানেই যেত তানরে নিয়ে যেত ওর অভ্যাস ছিল তানরে নিয়ে যেত বাড়িওয়ালার ছেলেটা মাত্র এইটা নাকি জানো বলে তান জেলার বয়সে তো ও কী করতো তানরে নিয়ে ওই জায়গায় যেত যেখানেই যাইতো ও কি করছে তানরে নিয়ে না ড্রেনের কাছে খাড়া করে রাখছে মানে দাঁড়া করে রাই খেয়ে ওম ভাই পড়ে না হ্যাঁ তো ছেলে মনে করেন আমার ড্রেনে পইড়া মনে পুরা কালো হয়ে গেছে মানে একেবারে যে বাজে ড্রেন আছে না বোঝো না রাস্তার পাশে যে ড্রেন হালকাতা টাইপের মানে হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে পইড়া সে পুরা কালো হইয়া মানে শিক্ষার পাত্র মানে পোলা আমার বুঝে যেতেছে না আমি যে কত্তরি শ্যাম্পু দিয়ে গোসল করাইছি তখন ওই ছেলেও কাঁদতেছে যে ফালাই দিছে সেও কাঁদতেছে ভয়ে যে আমরা কিছু বলি কিনা কি হয় না হয় তো আর তার কিছু বলি নেই ছেলেরই বারবার শ্যাম্পু দা দোয়াইছি একটা না একটা কিছু করাইছি যাক ছেলে পরিষ্কার করে নিয়ে আসছি যাক অনেক গল্প করলাম অনেক কথা বললাম আর গল্প পড়ার ঘটনা কার কেমন পড়ছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিভাবে কে পড়ে গেছে কে কে রিক্সার থেকে পড়ছে বেশিরভাগ ঢাকা শহরের মানুষ রিক্সায় বেশি অ্যাক্সিডেন্টটা করে তো আমি আমার এটা জানার ই যে আমার রিক্সার থেকে পড়ে গেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমার মার জন্য দোয়া রাখবেন মায়ের হাতটা এখন যাবে ডাক্তারের কাছে সেজন্য তারা ওরা করে রাইখা দিতেছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আচ্ছা দোকান বন্ধ